सर्वाग्री जानाई आमार परम गुरु वैष्णव ब्राह्मण निताई दास गौर दास श्रीकृष्ण दास पंचतत्वी दास श्रीमती राधारानी दास परम दयामय श्री श्री गुरुदेव दास एवं श्री श्री महाप्रभु जीव मंदिर जे कमिटी दादा भाईरा रही बाबारा रही तादेर सबार चरणे এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা ক্ষুদ্র শিল্পী শিউলি দাস ও তার এই ক্ষুদ্র সম্প্রদায় জানায় তাদের যুগল রাঙা চরণে আমাদের শতকোটি প্রণাম। আজ এই সুন্দর হরিবাসরে আমি কৃতজ্ঞতা জানাই আমার সেই সমস্ত বাবাদের কাছে যাদের কৃপায় আজ আমি এই মহতী হরিবাসরে এসে দাঁড়াতে পেরেছি। এত ভক্তমণ্ডলীর কাছে দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগ আমাকে যারা করে দিয়েছেন সেই কমিটির বাবারা তাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা রইল। এবং এই অধমাকে একটু কৃপা করার জন্য এই অধমার বদন হতে একটু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য যে এত ভক্তমণ্ডলী উপস্থিত হয়েছেন আপনাদের সবার চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আপনারা অনেক আসনে এসেছেন আজকে এই মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে যে রাস উৎসবের জন্য মহতী হরিবাসরীর আয়োজন করা হয়েছে সেই হরিবাসরী বসে একটু হরিকথা কৃষ্ণ কথা ভগবান কথা ভাগবত কথা আস্বাদন করবেন। কিন্তু আমি জানি না মা এমন অধমা হয়ে জ্ঞান শূন্য ভক্তি শূন্য হয়ে অজ্ঞানী পতিত পাবন মূঢ় ব্যক্তি হয়ে আপনাদের মতো মহৎ ভক্তমণ্ডলীদের কাছে দাঁড়িয়ে আমি হরিকথা কৃষ্ণ কথার কতটুকু বলতে পারবো। আমার মধ্যে নাই কোনো জ্ঞান নাই কোনো গুণ নাই কোনো ভক্তি, ভক্তি ছাড়া যে ভগবানকে বাঁধা যায় না, আর ভগবান কিছুতে না বাঁধতে পারি কি গো মা। যার ইচ্ছা বিনা বৃক্ষের একটা পাতাও নড়তে পারে না, সে যদি কৃপা না করে এইরকম ভক্তিশূন্য অধবা হয়ে কি হরি কথা বলা যায়। কিন্তু ভগবানকে ডাকতে গেলে যে অনেক সাধনার প্রয়োজন, ভগবানকে ডাকার মতো ভগবানকে বোঝবার মতো ক্ষমতা শক্তি ভক্তি কোনোটাই আমার নেই, তাহলে কি আমি তার কৃপা পাব না? আমার কথা নয় মা, শাস্ত্রী বললেন, স্বয়ং ভগবান বললেন, কি বললেন, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আমার ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ইহ জগতে যাকে পাওয়ার জন্য আমরা কাঁদি, ভগবান বললেন
যে আমাকে ডাকে সে আমার থেকে বড়। সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী যদি কোনো ব্যক্তিকে কৃপা করে, কাউকে কৃপা করে, ভগবান তাকে কৃপা করবে। কারণ তিনি বলছেন যে আমাকে ভালোবাসে, যে আমাকে চায়, সে তো আমার কাছে প্রিয় হবে। যে আমাকে ভালোবাসে, আমাকে চায়, আমার সেবা করে, সে তো আমার কাছে প্রিয় হবে। কিন্তু যে আমাকে ডাকার আগে, আমার সাধনা করার আগে, আমাকে সেবা দেওয়ার আগে, আমার ভক্তির সেবা দেয়, যে আমাকে ভালোবাসার আগে আমার ভক্তকে ভালোবাসি, সে আমার কাছে অধিকতর প্রিয় হয়। ভগবানকে ডাকার মতো শক্তি, ভক্তি, ক্ষমতা আমার কিছুই নাই। আপনারা হলেন সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা সবাই মিলে আমাকে কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা আপনাদেরকে আস্বাদন করাতে পারি। শুধু তাই নয়, মা লীলা পরিবেশনার্থে অনেক ভুল ত্রুটি হবে, তাই আমি যদি কোনো ভুল করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, কোনো অন্যায় করে থাকি, আমাকে নিজগ্রীর সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে বাবা আমরা ভগবানের লীলা কথা আস্বাদন কর নিমিত্তে হরিবাসরী এসেছি। আজকে আমরা ভগবানের লীলা আস্বাদন করব, এবং লীলা আস্বাদনের মাধ্যমে আমরা কোন বস্তু গ্রহণ করব না, আমার ভগবান লীলার মাধ্যমে জীবিকে যে শিক্ষা দিয়ে গেলেন, সেই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। তোমা বেশি কথা না বলে আমরা লীলার মধ্যে প্রবেশ করি, বিভিন্ন কথা আস্বাদন করব। আজকে যে লীলা আমরা আস্বাদন করব মা, সে লীলা হলো আমার ভগবানের বৃন্দাবনের লীলা, আমার রাধারানীর সঙ্গে গোবিন্দের মালিনী বেশে মিলন। কিন্তু মা আমাদেরকে, আমরা যে লীলা আস্বাদন করবো কৃষ্ণ লীলা, তার মানে কোন যুগের লীলা মা? দ্বাপর যুগের লীলা। এটা কোন যুগ? এটা কোন যুগ? কলিযুগ। তাহলে বাবা দ্বাপর যুগে যে লীলা করেছিল সেই লীলা আজকে আমরা আস্বাদন করবো, কলিযুগের মানুষ বাবা। তাই বৃন্দাবনের লীলা আমাদেরকে আস্বাদন করতে হলে আগে গৌর হরির ভাব দর্শন করতে হবে। আমরা সবাই মিলে নবদ্বীপ ধামে গিয়ে গৌর হরির ভাব দর্শন করি, যাব বৃন্দাবনে। চলুন আজকে নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম মেতে রয়েছে। আজ নাম গাইতে গাইতে গৌর হরির মাঝে এক ভাবের উদয় হলো। কেমন ভাব? আরে আরে মা নবী বিরহ জ্বরে মা
भोलो भोलो रह जरे Yeah.
हरी 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 बोले निताई गोरे प्रेमानंद हरि बोल हरि बोल बोले गोरार पावनी बही छे नवदीप चंद्र गौर सुंदर की करीछि भक्तगण संगे कीर्तन करछि हठात गौर हरिर माझे एक भावेर उदय होइछि तार नयन दुटो लाल हुई गेछि আর নয়ন ধরি পাবনি বহি কি বইছি মা পাবনি এবার আমাদের প্রশ্ন হলো পাবনি কি পাবনি কথার অর্থ হলো মা প্লাবনের ধারা প্লাবনের ধারা মানে প্লাবন মা বন্যাকে বলে প্লাবন যখন দেখবেন বন্যা হয় জলের যে স্রোতটা আসে এত দ্রুত হয় এত দ্রুত হয় সবে কিছু ধুইয়ে নিয়ে চলে যায় তাই না মা আজকে বলছি ওগরার নয়নী আজি পাবনি বহি মানে গৌর হরি দুটো নয়নে বলছে বন্যা বইছে বন্যা মানে মানে প্লাবনের ধারা যে জলের যে দ্রুত গতিতে হয় সেরকম দ্রুত গতিতে আমার গৌর হরি কাঁদছে তোমা বলুন তো আমাদের কোন প্রিয় মানুষ যদি আমাদের কাছে কাঁদে আমরা তাকে বারবার কি বলি কি গো দিদি কাঁদছো কেন বলি না মা তাহলে বলুন তো মা আপনার কাছে যদি এসে ভগবান কাঁদে আমার আপনার মনটা কেমন হবে ভক্তগণের কাছে যখন ভগবান কাঁদছে ভক্তগণ সবাই করজোরে প্রভুকে বলছে দয়াময় ওগো দয়াময় তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার আজকে গৌর হরি মা আমার কারো প্রশ্নের উত্তর দিচ্ছে না কারো প্রশ্নের উত্তর দিচ্ছে না পদকাটা এক পাশে দাঁড়িয়ে বলছে আমার গৌর হরি কাঁদছে দুটি কারণে এক আস্তে এক হচ্ছে লীলার কারণ দুই হচ্ছে আমাদের কলির জীবের দশা আমাদেরকে দেখে মাই কলির জীবকে দেখে আমার গৌর হরি কাঁদছে কিন্তু বাবা আমাদের কি এমন দেখলো যে কাঁদতে বসে কেন গৌর হরি মা আমার কাঁদছে এই কারণে যে আমাদের এই ধরাধামে ভারতের মাটিতে যখন আমার গৌর হরি এলেন অন্যায় অবিচার পাপ অনেক বেড়েছে প্রভু সবাইকে হাতে ধরে পায়ে ধরে বললেন তোমরা নাম করো তোমরা কৃষ্ণ নাম বলো সবাইকে বলছে তোমরা নাম করো কিন্তু আমরা কেউ তখন করেছি করিনি মা কেউ তার কথা শুনিনি তাড়িয়ে দিয়েছি আমার গৌর হরি হাতে ধরেছি মা কলির জীবের পায়ে ধরেছি ভিখারির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি আপনাদের দ্বারেও ভিখারি আসে আসে না মা আঁচল পেতে কিছু চেয়ে নিয়ে যায় কিন্তু আমার গৌর হরি ভিখারি হয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নিতে নয় মা দিতে আমাদের দাঁড়িয়ে এসে যেচে দিয়ে গেল তথাপিও আমরা নিলাম না চারিদারে ঘুরে ঘুরে নাম প্রচার করছি তাও নাম নিচ্ছি না কো আজকে গৌর হরি কাঁদছি কেন হে কলির জি যাদেরকে উদ্ধারের জন্য ধ্যান যজ্ঞ তপস্যা পূজা আদি কিচ্ছু করা লাগে না শুধু একবার বদন ভরে মন প্রাণ সপিয়ে দিয়ে তার চরণে যদি বলতে পারি নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল তাহলে ভবপারি পারাপার হয়ে যাওয়া যায় একবার ভগবানকে ডাকলেই কৃপা করবে এত
দয়াল হরি তারপরেও তাকে আমরা কেউ ডাকলাম না তথাপি মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে যতই আছি নগর আদি গ্রাম পৃথিবীতে যতই আছি নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিবে এই মধুর হরি নাম নিতাই গৌর হরি বল হরি চিন্তা করে দেখেন আমার গৌরহরি তখন বলে গিয়েছিলেন যে পৃথিবীতে যত নগর আছে সব জায়গায় হরি নাম হবে এবার বাবা আপনি বলবেন আমরা ভারতে নাম গাইছি আমরা ভারতীয় বাঙালি অন্য দেশে কি নাম গায় গায় না নবদ্বীপ ধামে চলে যান দেখে আসবেন কত কত অস্ট্রেলিয়ান আমেরিকান এসে আছে এবং প্রভুর নামে নৃত্য করছে ঠিক না মা তারা বিদেশি হয়ে আমার গৌর হরিকে চিনতে পারলো আমরা বাঙালি হয়ে ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েও আজও গৌর হরিকে চিনলাম না আমি যদি কোনো ভুল কথা বলে থাকি মা ক্ষমা করে দেবেন ধিক 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 শত ধিক আমার সেই মানব জনম যেখানে পশু পাখি গৌর হরিকে চিনতে পারলো আমরা চিনতে পারলাম না আমার গৌরহরি কাঁদছি পদকতা এক পাশে দাঁড়িয়ে বলছে আহা আমার দয়াময় আজকে কত কাঁদছে দেখো আজকে গৌরহরিকে বারবার প্রশ্ন করছি ভক্তগণ বলো দয়াময় কি হয়েছে তোমার কিন্তু কারোর কথার উত্তর দিচ্ছে না গৌরহরি নিজের অন্তরে বদনে যেন কিছু একটা বিড়বির বিড়বির করে বলছে কিছু একটা বলছে কিন্তু কি বলছে কেউ বুঝতে পারছে না তাই পদকণ্ঠটা বলছে আরে মোরো শ্রী গৌরাঙ্গ চা 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 অখিল জীবের মনে লোচন অখিল জীবের মনে লোচন পা অখিল জীবের মনে লোচন পা প্রেম জ্বরে ডুবু ডুবু লোচন তারা 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 প্রলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা কি বললেন মা ঠিক যেন পাগলের ন্যায় প্রলাপ বলিছে প্রলাপ কথার অর্থ হলো মা ভুলভাল বকা তাহলে কারা ভুলভাল বকে মা পাগলরা পাগলরা ভুলভাল বকতে থাকে তার কথার কোনো মানেই থাকে না যুক্তি সম্পূর্ণ কথা হয় না তো তদ্রূপ আমার গৌরহরি আজকে পাগলের মতো কি যেন বকছে তথাপি আমার পদকর্তা বললেন প্রলাপ সন্তাপই আদি না জানি কত ভাবে ভরা তাহলে পাগলের মতো বকতে পারে কিন্তু পাগলের মতো বলার মধ্যেও তার মধ্যে যেন কত ভাব কত প্রেম লুকিয়ে আছে দেখতে দেখতে মধ্যাহ্ন হয়ে গেল এবার মধ্যাহ্নের সময় কিছু ভক্তগণ একটা থালায় বাবা চন্দন তুলসী নিয়ে একটি পাত্রে গৌরহরি সেবা করতে যাচ্ছে যেই না গৌরহরি সেবা করতে যাচ্ছি মা গৌরহরি দূর থেকে তাদেরকে দেখতে পেয়ে ইশারায় জানিয়ে দিলেন এটা কি না ইশারায় বলছে ওই চন্দন তুলসী আমাকে দিও না মায়েরা সবাই বাড়িতে আমার গোবিন্দের সেবা দেন সবাই দেন না না সবার দেওয়া হয় আচ্ছা ভগবানের সেবা দিলে তো গুরুচরণ আশ্রয় করতে হয় সবার গুরু দীক্ষা হয়ে গেছে কার কার হয়েছে একটু দেখি মা কে কে গুরুচরণ আশ্রয় করেছেন
পাখিগুলো এই তো আমার বাবাদের হয়েছে আমার বাবা না বুঝছে আর বোঝে ভীষণ আরে যেগুলোর হাত উঠলো না হয়নি হরি বলো বা আগে গুরুচরণ আশ্রয় করবেন কারণ কারণটা কি বলুন তো মা আমার গৌর হলি হলেন ছাদ কি ছাদ বাড়ির ছাদ আছে না এবার আপনি ছাদে উঠতে গেলে কিসের প্রয়োজন হয় জোরে বলুন আমার বাড়ির ছিঁড়ি নেই আমি ছাদে উঠবো কি করে লাভ দিয়ে উঠতে পারবো পড়ে গিয়ে হাত পা ভাঙবো হরি বল মা আমার গৌর হরি হলেন ছাদ গো ছাদ সিঁড়ি রূপ গুরুদেবকে আশ্রয় না করলে কখনো কি গৌর রূপ ছাদে পৌঁছানো যায় তাই সবার কাছে আমার নিবেদন করজুরি বলে যাই মা যাদের গুরুচরণ আশ্রয় হয়ে গেছে ভালো আর যাদের হয়নি তারা অবশ্যই গুরুচরণ আশ্রয় করবেন আর গুরুচরণ আশ্রয় করে মা কণ্ঠে একটা তুলসীর মালা পড়তে হবে হ্যাঁ সবাই পড়েছেন বাহ যারা পড়েছেন ভালো আর যারা পড়েননি আরো ভালো আমার গুরুচরণ আশ্রয় করার পর গুরুদেব যখন বলে দেয় যে মা গো তোমার কণ্ঠে যে তুলসীর মালাটা দিলাম তুমি যেন খুলে রেখো না আমার মা সেই মালাটা ততক্ষণ পড়ে থাকবে যতক্ষণ গুরু বাড়ি থেকে নিজের বাড়ি পর্যন্ত আসবে তারপরেই খুলে ঠিক বলছি তো এবার ওই মাকে যদি আমার বাবা এসে বলে এই নাও তোমার জন্য অনেক কষ্ট করে একটা সোনার চেন এনেছি তুমি যেন কখনো খুলে রেখো না এইবার মা কিন্তু বাবা ওই সোনার চেনটা কখনো কারণ মা দাম বেশি ওটার কিন্তু যেটার দাম বেশি যেদিন তোমার এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়িয়ে যাবে ওই সোনার চেনটা খুলে নেবে তুলসীর মালা থাকলে কেউ খুলে নেবে না নিতাই গৌর হরিমল হরিমল আজকে ভক্তগণ সবাই মিলে চন্দন তুলসী নিয়ে গৌর হরির সেবা করতে যাচ্ছি গৌর হরি বলছে না আমাকে ওই চন্দন তুলসী দিও না কিন্তু প্রভু যেই চন্দন তুলসী ছাড়া তোমার সেবা হয় না আজকে তুমি বলছো সেই চন্দন তুলসী তোমাকে দেব না কেন দয়াময় কি হয়েছে তোমার গৌর হরি বললেন ওই চন্দন তুলসী আর আমার ভালো লাগে না ভালো লাগে না যে চন্দন তুলসী বিনা গোবিন্দের সেবা হয় না সেই চন্দন তুলসী তোমার ভালো লাগে না ও দয়াময় একই বলছো তুমি যেই না গৌর হরি প্রশ্ন করেছি দয়াময় আমার আর থাকতে না পেরে গৌর হরি চিৎকার করে বললেন কি কাঁদিয়া কহি পুনধিক মোর বুদ্ধি অভিমানী ও পাখানু কানুগুণ বললেন মা কান্দিয়া কহে পুনধিক মোর বুদ্ধি অভিমানে উপাখ্যানু কানু গুণনিধি কান্দিয়া অর্থাৎ কাঁদছে কান্দিয়া কহে পুন কহে মানে বলা কহে মানে আমরা যে কথা বলছি এটাকে বলছে কহে কান্দিয়া কহে পুন পুন কথার অর্থ কি মা বারবার পুন কথার অর্থ বারবার কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি অর্থাৎ আমার বুদ্ধিকে ধিক কথাগুলো একটু বুঝবেন মা আমি সহজ করে বাংলায় একদম বলছি কান্দিয়া কহে পুনো ধিক মোর বুদ্ধি অর্থাৎ গৌর হরি বারবার কাঁদছে আর বারবার বলছে আমার বুদ্ধিকে ধিক তাহলে মা আমরা আমাদের নিজেদের বুদ্ধিকে ধিক্কার কখন দিই যখন কোনো ভুল কাজ করি বলি না যা এই কাজটা আমি জেনে শুনে ভুল করলাম ছিচি ছিচি এ আমি কি করলাম বলি না মা অনুতাপ যাকে বলে তাহলে কি বলছে মা কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি বারবার কাঁদছে আর নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে ছি এ আমি কি করলাম অভিমানে অভিমান মানে রাগ অভিমানে উপাখ্যান উপেক্ষা করেছে অবহেলা করেছে কাকে কানু গুণ নিধি কত বড় কথা দেখুন মা গৌর হরি কাঁদছে আর বারবার বলছে আমার বুদ্ধিকে ধিক
আমি সবই জেনে শুনে আমি আমার প্রাণবধুয়াকে আমি সামান্য মানে করে সামান্য রাগ করে আমার বধুয়াকে তাড়িয়ে দিয়েছি। আমার গৌরহরির মাঝে ভাবের উদয় হয়েছে, কার ভাব কেমন ভাব সব কিন্তু বলে দিলেন। কার ভাব বলছে, আমি আমার প্রাণনাথকে তাড়িয়ে দিয়েছি, তার মানে রাধারানীর ভাব, তার মানে গৌরহরির মাঝে রাধা ভাবের উদ্দীপন হয়েছি। যেই না এই কথা বলেছি মা, পদকর্তার বুঝতে আর দেরি থাকলো না। পদকর্তা বুঝে গেলেন আমার গৌরহরির মাঝে কিভাবে উদয় হয়েছে। তাই আজকে গৌরহরির ভাব দর্শন করি। পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার বৃন্দাবনের লীলা বর্ণনা করছে। এইবার আমরা যাব বৃন্দাবনের লীলা আস্বাদন করতে। তার আগে বৃন্দাবনে যে যাবো কি গো মা, সবাই যাবেন তো? সবাই বৃন্দাবনে যাবেন? তা বৃন্দাবনে যাবেন, সবার টিকিট আছে? আমার আছে। ও মা বৃন্দাবনে যাবেন, টিকিট আছে? নেই, আমি টিকিট দেবো, নেবেন? কার টিকিট আছে বলছিল? আমার আছে। কই দেখি। এই তো ও মা, আমার কাকু বলছে টিকিট আছে, তোমাদের টিকিট নেই? দেখি। আহা, সবার টিকিট আছে? আমার টিকিটেরও নিয়ম আছে। এক বুড়ি মা বাসে উঠেছে, এবার কোথায় যাবে বলে দিয়েছে টিকিট, মানে যে টিকিট দেয় আজকে কন্ট্রাক্টরকে, সে টিকিট কেটে দিয়েছে, একদম জানালার ধারে সিট পেয়ে গেছে বুড়ি মা। সিট পেয়ে গিয়ে সিটে বসে বসে চিন্তা করছে, আচ্ছা যেখানে যাব বলে দিয়েছি, টিকিটও কেটে নিয়েছি, তাহলে আমি যেখানে যাব আমাকে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে এই টিকিটটা রাখে কি করবো, এই কাগজটা রেখে কি করবো, এটা ফেলে দিই। ওই জানালা দাঁড়িয়ে বসেছিল, জানালা দিয়ে ফেলে দিয়েছে। এবার মানেটা বুঝে নিন, টিকিট ছিল, টিকিটটা জানালা দিয়ে ফেলে দিয়েছে। বুঝতে পারছেন? যেই না ফেলে দিয়েছে, কিছুক্ষণ পর আর একটা কন্ট্রাক্টর এসে বলছে, কি গো বুড়িমা টিকিট দেখি। এবার বুড়িমা তো টিকিট ফেলে দিয়েছে, সে বলছে আমার তো টিকিট আমি ফেলে দিয়েছি, কেউ বিশ্বাস করবে? সে বলছে তুমি টিকিট কাটোনি, বাসে উঠে পড়েছো, নামো আগে বলে। এবার আপনাদেরও সবার টিকিট আছে, যদি টিকিট ফেলে দেন তো মাঝ রাস্তায় রয়ে যাবেন, অন্ধকার হয়ে গেছে মা, গাড়ি টাড়ি পাবেন না, বাড়ি ফিরতে পারবেন না। তাহলে টিকিট আছে সবার, টিকিট হয়ে গেল, এবার একটু ব্যাগপত্র গোছাতে হবে তো, পারবেন তো গোছাতে? আমি যা বলবো তা দিয়ে কিন্তু ব্যাগ গোছাতে হবে, সবাই মিলে একটু উলুধ্বনি হোক। উলুধ্বনি উলুধ্বনি, একটু জোরে উলুধ্বনি, হয়েছে হয়েছে, আর একটু জোরে হবে দেখি সবাই মিলে, হয়েছে, বাহ। এইবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন সবাই মিলে বৃন্দাবনে। আগে সবার বাহু দেখি, তারপর বৃন্দাবনে যাব। ওইখানটা বাদ রয়ে গেছে সবাই, এদিকটা বাবাদের বাহু কই? হ্যাঁ হয়েছে সবার। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মো বৃন্দাবনে, বৃন্দাবনে
Oh, don't worry.